আমরা যাকে জীবনী শক্তি বলি সেটাই প্রাণ। শরীরে প্রাণের 10টি ভিন্ন প্রকাশ আছে, কিন্তু বোঝা সুবিধার জন্য আমরা একে 5টিতে নামিয়ে আনছি। এই 5টিকে উল্লেখ করা হয় পঞ্চবায়ু হিসেবে। এরা হলো প্রাণবায়ু, সমানবায়ু, উদানবায়ু, অপানবায়ু এবং ব্যানবায়ু। কারো যদি এই 5টি বায়ুর ওপর নির্দিষ্ট আধিপত্য থাকে তাহলে শরীরের কোনো রোগ, বিশেষত কোনো মানসিক রোগ থাকাটা প্রশ্নের বাইরে। আমরা সকলেই আমাদের মার গর্ভ থেকে বেরিয়ে দেখেছেন তো একটি সদ্যজাত শিশু কিভাবে তাকায়। সে প্রশ্ন করছে, এরা কারা, কে সবাই, এসব কি হচ্ছেটা কি এখানে? দেখেছেন নিশ্চয়ই এত প্রশ্ন তার চোখে, কি কি এসব, এত কিছু কে করলো এসব? স্বাভাবিকভাবেই সে প্রথমে তার মার দিকে তাকায়। হ্যাঁ, আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, কিন্তু এই গ্রহটিকে তো জন্ম দেননি। তারপর তাকালেন আপনার বাবার দিকে, না তারও এত কিছু করার ক্ষমতা নেই। তারপর বাকি সকল প্রাপ্তবয়স্কদের দিকে তাকালেন, কিন্তু কেউ এত কিছু সৃষ্টি করার ক্ষমতা রাখেন বলে মনে হয় না। তারপর আমরা মানুষ বলে এই সিদ্ধান্তে পৌঁছলাম যে ওপরেও নিশ্চয়ই এক বিশাল মানব বসে রয়েছেন এবং তিনি এই সব করেছেন। মহিলারা ক্ষমা করবেন, হ্যাঁ তিনি একজন পুরুষ। অথচ মানব বুদ্ধিমত্তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অজানাকে চিহ্নিত করতে পারা, যে আমি এটা জানি না। যা কিছুই জানেন না কিছু একটা বিশ্বাস করে ফেলেন, এটা একটা সাংঘাতিক সমস্যা। আমার কোনো ভগ্ন হৃদয় নেই, কারণ জীবনের শুরুতেই সেটা দিয়ে দিয়েছিলাম আমি, তাই কেউ এটা ভাঙতে পারবে না। দিয়ে দিয়েছি, আপনারাও করুন, তাহলে আপনাদেরটাও ভাঙতে পারবে না। আমি কোনোদিন কোনো মাদকদ্রব্য স্পর্শ করিনি, কিন্তু Just look at my eyes and see, they are always stoned. শুধু আমার চোখের দিকে তাকান, তারা সর্বদা নেশাগ্রস্ত। যদি সত্যি আপনার একটি কার্যকরী বুদ্ধিমত্তা থেকে থাকে তাহলে আপনি অজানাকে মেনে নেবেন যে আমি জানি না। মানুষের কাছে এটা কি একটা চমৎকার ব্যাপার নয় যে অজানাকে আমি জানি না বলে স্বীকার করা? সমস্যা কোথায় এটা নিয়ে? সম্পর্ক তৈরির উদ্দেশ্য হলো এটা একটা অবলম্বন হবে জীবনের সব ক্ষেত্রে, যাতে করে দুটো মানুষ, দুটো মাথা, দুটো শরীর একজনের থেকে বেশি ভালো করতে পারবে নানাভাবে জীবনের নানা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, পারিবারিক পরিস্থিতিতে, জীবনে, আবেগে, সাহচর্যে, জীবনকে সাজিয়ে তুলতে দুজন মানুষ বেশি ভালো করতে পারবে একজনের চেয়ে, সেটাই উদ্দেশ্য। আমি যদি ভাবি আমি জানি তাহলে নির্বোধ হয়ে পড়ব, কারণ তখন ধারণা তৈরি করে ফেলব। কিন্তু যদি দেখি আমি জানি না তাহলে বুদ্ধিমত্তা পুরো সজাগ থাকবে, তাই না? আপনি যখন দেখেন আপনি জানেন না তখন আপনি সচেতন হয়ে ওঠেন, খুব সজাগ, খুব সচেতন, সত্যি কি না? আর যখন আপনি ভাবেন আমি জানি তখন সবথেকে অবাস্তব বুদ্ধিহীনতার কাজগুলো করেন, জঘন্য কাজ করেন, তাই না? আজকে আমেরিকার 70% মানুষ ডাক্তারের নির্দেশে ওষুধ খাচ্ছেন, বাকি পৃথিবী ওদের নাগাল পেতে চেষ্টা করছে। মানুষ জীবনের শুরু থেকেই ওষুধ খেতে শুরু করছে। বাকি 30% অবশ্য সেগুলো নিয়ে আছেন যা নিয়ে কথা বলছেন। শুধু গাঁজায় থেমে থাকবো কেন, কেন কোকেন খাবো না? এটা সত্যিই আমাদের প্রবলভাবে চাঙ্গা করে। দেখো, এই যে ঠিকুজি মেলানো হচ্ছে তার মানে হলো গ্রহ নক্ষত্রদের মিলিয়ে দেয়া হচ্ছে, কিন্তু কিভাবে তুমি ওই দুটো মূর্খকে মেলাবে এটা কখনোই সম্ভব নয়। ওই দুই মূর্খকে কেউ মেলাতে পারবে না, একমাত্র যদি তারা একে অন্যের দায়িত্ব নেয়, যদি তাদের একে অন্যের প্রতি গভীর অনুভূতি থাকে এবং নিজেদের জীবন তারা একে অন্যের জন্য সমর্পণ করে, তাহলে হয়তো সুন্দর কিছু ঘটতে পারে। যদি তুমি তাদের মেলাতে চাও, কিভাবে তাদের মেলাচ্ছ সেটা কোনো বিষয়ই নয়, তা কোনোভাবেই কাজ করবে না। আপনি যা হতে পারতেন তার থেকে ক্ষুদ্রতর মানুষে পরিণত হওয়া উচিত নয়। অবশ্যই এই জীবনকে সর্বাধিক কার্যকরী করবেন, কারণ জীবনের অভিজ্ঞতা কতটা তীব্র ও গভীর সেটাই এই জীবনে সবকিছু হয়ে ওঠে। আর অর্ধেক সময় যদি হতবুদ্ধি হয়ে থাকেন সেই সম্ভাবনা হারাবেন। কিন্তু যদি আমার কাছে আসেন একটা উপায় শেখাতে পারি, শুধু এখানে বসবেন আর নেশায় মুদ হয়ে যাবেন না। সত্যি, শুধু নিজে নই, অসংখ্য মানুষের সঙ্গে করি, হাজার হাজার মানুষ শুধু এখানে বসে থাকে আর বোম। উপরে এমন কেউ বসে নেই যে বিচার করবে
তুমি কি করছো না করছো তার ভিত্তিতে তোমাকে শাস্তি দেবে, তোমাকে নরকে পোড়াবে বা নানান কিছু করবে। জীবন পুরোপুরি তোমার। এটা নিশ্চিত ছিল যে আপনি কাশীতে এলে আপনি মুক্তি পাবেন। যায় আসে না, সারা জীবন কি ধরনের নিকৃষ্ট প্রাণী আপনি ছিলেন। তাই সব নিকৃষ্ট প্রাণীরা আসতে লাগলো কারণ তারা খারাপভাবে জীবন কাটিয়েছেন এবং তারা দারুণভাবে মারা যেতে চান। শুধুমাত্র এই নিকৃষ্ট মানুষদের সংখ্যা বাড়তেই থাকল। তখন শিব বললেন যে এই জায়গাটি ক্রমেই নিকৃষ্ট হয়ে চলেছে, এত নিকৃষ্ট মানুষদের জন্য এই জায়গাটি ক্রমে হয়ে উঠবে নিকৃষ্ট। তাই তিনি বললেন এতে বাধা দেওয়ার প্রয়োজন। তাই তিনি প্রতিষ্ঠিত করেন সেই জিনিস যাকে আজ ভৈরবী যাতনা বলা হয়। আপনি জানেন যাতনার অর্থ কি? যাতনা মানে চূড়ান্ত কষ্ট, এমন কিছু যা আপনার সাথে নরকে ঘটে। যখন আপনি চেষ্টা করেন আধ্যাত্মিকতার পথে হাঁটতে, এর অর্থ হলো আপনি ভৌত অস্তিত্বের থেকে বেশি কিছু হতে আগ্রহী। একবার আপনি ভৌত অস্তিত্বের ঊর্ধ্বে উঠে গেলে, এর অর্থ আপনি আগ্রহী সময় এবং স্থানে সীমাবদ্ধতার বাইরে থাকতে। কাল মানে হলো সময়। সময় আপনি যেভাবে অনুভব করেন তা শুধুই ভৌত অস্তিত্বের এক চক্রাকার গতি। পৃথিবী ঘোরে এবং এটি একটি দিন। চাঁদ প্রদক্ষিণ করে পৃথিবীকে, সেটি একটি মাস। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরলে সেটি একটি বছর। আপনি যা কিছু সময় বলে জানেন, এমনকি আপনার ঘড়িও, সবটাই চক্রাকার। যা কিছু ভৌত তা প্রকৃতিগতভাবে চক্রাকার, পারমাণবিক থেকে মহাজাগতিক। সব কিছুই যা ভৌত প্রকৃতিগতভাবে তা চক্রাকার। যখন পরের স্টেশন এলো, তারা ছেলে আর মেয়েদের আলাদা করে দিল। ছেলেটিকে এক জায়গায় নিয়ে গেল আর মেয়েটিকে অন্য জায়গায়। চার বছর পর মেয়েটি একটা কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বেরিয়ে এলো, পরিবারের একমাত্র জীবিত সদস্য। ছেলেটি সহ সেই পরিবারের 17 জন সদস্য উধাও হয়ে গিয়েছিল। মেয়েটি আর কখনো জানতে পারেনি তার ভাই কোথায় গেল, সে কোথায় যেন উবে গেল। আর তার শুধু মনে ছিল তার ভাইকে শেষ যে কথাগুলো সে বলেছিল। সে ভালো কিছু বলতে পারত তাকে, কত যে খারাপ কথা বলেছিল সে তার জুতো হারানোর জন্য। আর তারপর 4 বছর বাদে মেয়েটি যখন কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বেরিয়ে এলো, সে স্থির করল কার সাথে কথা বলছি তাতে কিচ্ছু যায় আসে না। যখন কারোর সাথে কথা বলবো সেটা যদি শেষবারের জন্যও বলা হয়, পরে যেন অনুতপ্ত না হই। ঠিক এভাবেই যদি কথা বলেন মানুষের সাথে, অবশ্যই আপনি অন্য কিছু বলবেন। আর কি করেই বা জানবেন যে এটাই শেষ কথা নয়? ভক্তি মানে মন্দির মসজিদ বা কোনো গির্জায় যাওয়া নয়, আর কোনো বিশেষ ধরনের ধর্মাচরণ পালন করা নয়। ভক্তির সহজ অর্থ হল তোমার জীবনের যেসব মুহূর্তে তুমি সচেতন যে তোমার চেয়ে বড় কিছু তোমার চারপাশে ঘটে চলেছে, তবে ভক্ত হয়ে ওঠা ছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। আপনি যদি জীবনের চক্র থেকে মুক্ত হন, তবে আমরা আপনাকে বলি আপনি মুক্ত বা পুরোপুরি মুক্ত। তাই যারা মুক্তির জন্য উচ্চাকাঙ্ক্ষী, যারা পরম মুক্তি চাইছেন, তাদের জন্য যেই মাত্রাটিকে আমরা মহাকাল হিসাবে উল্লেখ করছি তা অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তুমি হয়তো কোথাও মাথা ঠেকাচ্ছ না, হয়তো কোনো অনুষ্ঠান করছো না, হয়তো তুমি কোনো মন্দিরেও বসে নেই, তুমি হয়তো সেরকম কিছুই করছো না যা তোমার করা উচিত। তুমি হয়তো একজন
ভক্তের মতো কাপড় পরনি, হয়তো তোমার পোশাকে ভগবানের নামও ছাপানো নেই। হতে পারে তুমি কখনো নিজের মুখ দিয়ে ভগবানের নামও উচ্চারণ করনি, কিন্তু যদি তুমি সচেতন হও যে তোমার থেকে অনেক বড় কিছু তোমার চারপাশে ঘটে চলেছে, তবে স্বাভাবিকভাবেই তুমি একজন ভক্ত। এছাড়া জীবনে অন্য কোনো পথ নেই। শেষ 40 সেকেন্ড একজনের জীবনের। যদি একজন হয় সচেতন রয়েছেন, বা তিনি যদি একটি প্রাণ প্রতিষ্ঠিত স্থানে থাকেন, এটি নিশ্চিতভাবে সমস্ত মানুষের সঙ্গে ঘটবে, যে কারণেই তিনি মারা যান না কেন। সে তিনি বার্ধক্যের কারণে মারা যাচ্ছেন, বা রোগের কারণে, বা দুর্ঘটনায়, বা হত্যা, বা আত্মহত্যা। শেষ 40 সেকেন্ড অনেক জীবনকালের জমে থাকা কর্মফল চোখের সামনে দ্রুত গতিতে ভেসে উঠবে। আর সেই মুহূর্তে, শুধু এই 40 সেকেন্ড, যদি আপনি অজ্ঞতার জীবনযাপন করে থাকেন, যদি আপনি এক অচেতন জীবন কাটিয়ে থাকেন, বহু জীবনকালের অসচেতনতা, এই 40 সেকেন্ডে আপনি যদি একটু সচেতন থাকতে পারেন। উনি বলেছেন, সমস্ত বহু জীবনের জমে থাকা কর্মফল আপনি ত্যাগ করতে পারবেন, আপনি এক চূড়ান্ত পর্বের মধ্যে দিয়ে যাবেন, শুধু এই 40 সেকেন্ডই, এবং আপনি পরিচ্ছন্ন হয়ে যাবেন আর মিলিয়ে যাবেন। আপনার যদি কাজের উপযোগী বুদ্ধি থাকে, আপনার জীবনে যাই ঘটুক, আপনি সেটাকে নিজের জন্য দুর্দান্ত সম্ভাবনায় পরিণত করতে পারেন, বা যাই ঘটুক you can make misery out of it, সেটাকে দুর্দশায় পরিণত করতে পারেন, তাই নয় কি? পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি কি তাতে কিচ্ছু যায় আসে না, পরিস্থিতি যেমনই হোক আপনি সেটাকে দুর্দান্ত সম্ভাবনায় বদলে দিতে পারেন, শুধু যদি তার দিকে খোলা মনে তাকাতে রাজি থাকেন। সবকিছু কি বদলে দেওয়া যায়?